হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের বিশেষ কয়েকটা জিনিস বলবো। অর্থাৎ তোমরা জানো ইতিমধ্যেই ফেসবুকে ইউটিউবে ভাইরাল হচ্ছে পুষ্পা টু শুটিং নাকি হবে বাঁকুড়াতে, এটা কি সত্যি কি মিথ্যা? তো এটা নিয়ে অনেকেই সবাই মন্তব্য করছে। তো কেউ কেউ বলছে যে এটা মিথ্যে, আবার কেউ কেউ বলছে সত্যি। মানে কতটা সত্যি এবং কতটা মিথ্যে কিন্তু এখনও পর্যন্ত কেউ কনফার্ম বলতে পারেনি যে অ্যাকচুয়ালি সত্যি আসবে কি আসবে না। ঠিক আছে, তো আমি যে উদ্দেশ্যে ভিডিওটা বানিয়েছি তোমাদের পুরোপুরি ডিটেলস বলবো যে সত্যি কি আসবে কি আসবে না। তো আমার কাছে যতটুকু খবর আছে তো আমি তোমাদেরকে বলবো। তো হচ্ছে তার আগে আমি বলছি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন, আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবং তো যেটা আমি কথা বলছি যে পুষ্পা টু কি শুটিং নাকি হবে বাঁকুড়াতে। ঠিক আছে, তো বাঁকুড়াতে কবে থেকে হবে সেটা কিন্তু এখনও যে নিউজ চ্যানেলগুলো আছে তারা কনফার্ম বলতে পারেনি। তো আমি যতটুকু জানি, মানে আমার কাছে যতটুকু খবর আসছে, তো এটা আমি বলবো। এবং তার আগে আমি বলছি যে পুষ্পা এত বড় একটা সিনেমা, ঠিক আছে, সবাই বিশ্বাস করতে পারছে না ব্যাপারটা। আমিও প্রথমে বিশ্বাস করিনি যে পুষ্পার মতো একটা সিনেমা নাকি বাঁকুড়াতে জেলাতে হবে। ঠিক আছে, তো এত বড় একটা সিনেমা বাংলাতে হবে, এটা মানে এত বড় জঙ্গল আছে দক্ষিণ ভারতে এবং সেখানে ছেড়ে আমাদের বাঁকুড়া জেলাতে শুটিং হবে। ঠিক আছে, এটা সত্যি অবিশ্বাসযোগ্য কথাটা, কিন্তু এটাই সত্যি যে অ্যাকচুয়ালি শুটিংটা হবে। ঠিক আছে, এবং সেটা সম্ভবত 22 বা 23 তারিখ থেকে সম্ভবত হবে, সেপ্টেম্বর মাসের। আমি তোমাদের ডেটটাও বলে দিলাম। ঠিক আছে, তো যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরাও যেতে পারি সেখানে। ঠিক আছে, তো সেখানে যদি আমরা শুটটা হয় অ্যাকচুয়ালি, আশা করি হবে, মানে 100% বলতে পারছি না, 99% হয়তো হবে, তো আমরাও সেখানে হয়তো যাব। ঠিক আছে, তো গেলে তোমাদের অবশ্যই ভিডিওটা দেব, তো তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে। হ্যালো গাইস, তো আমি রুমে চলে আসলাম, বাইরে ভিডিও করতে অনেক প্রবলেম হচ্ছে, তো সেই কারণে আমি রুমের ভেতরে চলে আসলাম। তো আমি যেটা বলছিলাম যে পুষ্পা টু এর শুটিং কিন্তু হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো আমি 99% বলছি, তো বাকিটা আমি জানি না, বাট আমার কাছে যতটুকু খবর আছে আমি 99% বলছি। আর শ্যুটটা খুব তাড়াতাড়ি হবে, সেপ্টেম্বর মাসেই শুরু হবে শ্যুটটা, আমি ডেটটা বলে দিয়েছি তোমাদেরকে। আর হচ্ছে আমি যেটা বলছি যে আমরা যদি সেখানে যাই, ঠিক আছে, আমি সেটাও বলছি যে 100% যদি শ্যুটটা হয় তাহলে আমি যাব। ঠিক আছে, আর আমার সাথে অনেকেই যাবে সেখানে, তো তোমরা যদি কেউ যেতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো সেখানে। ঠিক আছে, তাহলে আমি তোমাদেরকে সেই হিসাবে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো যেখানে শ্যুটটা হবে সেখানে আমরা যাব, আর যদি কেউ যেতে চাও তাহলে আমার সাথে ইউটিউবে কন্ট্যাক্ট করতে পারো বা ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো। ভিডিওটা আমি ফেসবুকে এবং ইউটিউবে দু জায়গায় ছাড়বো। আর যারা প্রথম দেখছো ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবা, আর যারা করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমার এতটুকু বলারই ছিল। ঠিক আছে, আর তোমরা নেগেটিভ কমেন্ট করবে না, ঠিক আছে, ভিডিওটার মধ্যে যে পুষ্পা টু মুভি শ্যুট যে এখনও নিউজ চ্যানেলে বলতে পারছে না, আমি কী করে বলতে পারছি সেখানে শ্যুট হবে। বাট আমার কাছে যতটুকু খবর আছে আমি সেই হিসাবে কিন্তু তোমাদেরকে জানাচ্ছি। ঠিক আছে, তো সেটা নিয়ে নেগেটিভ কমেন্ট করার কিছু নেই, যদি শ্যুটটা হয় তাহলেই তোমরা বিশ্বাস করবা। ঠিক আছে, আর মানে সাউথের মুভি, ঠিক আছে, কলকাতায় কিন্তু অনেকবার শ্যুট হয়েছে, এমন না যে প্রথমবার হবে। ঠিক আছে, অনেক শ্যুট হয়েছে। তো পুষ্পা মুভি যেহেতু মোটামুটি 350 কোটি টাকার বাজেট মানে সাইন হয়েছে, মনে হয় সেটা 500 কোটি পেরিয়ে যেতে পারে, এখনও ঠিক বলতে পারছি না, বাট যতটুকু খবর আছে সেই সূত্রে আমি বলছি। ঠিক আছে, তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করব। প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই, টাটা, বাই বাই।